সবাইকে স্বাগতম কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে। আজকে আমি খনিজ সম্পদ ধাতু অধাতু এই অধ্যায়টির উপরে আলোচনা করব। তো এই অধ্যায়ের যে সব টপিকস আমি আলোচনা করিনি আজকে সবগুলো টপিকসে আলোচনা করে দেব। তো যেগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধাতু সংকর, ধাতুর ক্ষয়, ক্ষয়রোধ এবং ধাতু সংকরের যে ক্ষয়ের লক্ষণ বা কারণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। ধাতুর পূর্ণ প্রক্রিয়াজাতকরণ, খনিজ অধাতু, সালফার ও সালফিউরিক অ্যাসিড। তো ধাতু সংকর, আমরা যদি ধাতু সংকর সম্পর্কে পড়তে যাই তাহলে আমাদেরকে প্রথমে ধাতু সংকর সম্পর্কে কিছু ইতিহাস জেনে নিতে হবে। যেমন মানুষ প্রথমে কপার নিয়ে কাজ করতো, অর্থাৎ মানুষ প্রথমে কপার ধাতু নিষ্কাশন করতো। কিন্তু এই যে কপার ধাতু যখন নিষ্কাশন করা হতো তখন এই যে কপার বা তামার যে ব্যবহার খ্রিস্টপূর্ব 5000 থেকে 3000 এই যে সময়টা এটাকে তাম্রযুগ বলা হয়। কারণ এই সময়টা তারা কপারের ব্যবহার করেছিল এবং এই সময়ে যে সকল গয়না, অস্ত্র, যন্ত্রপাতি ব্যবহার করা হতো তাতে কপার ব্যবহার করা হতো। কিন্তু এগুলো বেশি স্থায়িত্ব ছিল না, এগুলোর স্থায়িত্ব বেশি ছিল না, যার কারণে এগুলো স্থায়ী করার জন্য এই কপার ধাতুর সাথে টিন ব্যবহার করে। এবং যখনই এই কপার ধাতুর সাথে টিন ব্যবহার করে তখনই দেখা যাচ্ছে তখনই এই যে ব্রোঞ্জ হয়, অর্থাৎ কপারের সাথে যখন টিনের মিক্স হয় তখনই এই ব্রোঞ্জ সংকর ধাতু রূপান্তরিত হয়। আমাদের মনে রাখতে হবে যে গলিত একাধিক ধাতুর মিশ্রণই হলো গিয়ে ধাতু সংকর। তো যখন কপারের এখানে কিন্তু কপার হলো 90% এবং টিন হলো 10%, এই যে 100% এটা হলো গিয়ে কাঁসা বা ব্রোঞ্জ। এখন এরপর থেকে দেখা যাচ্ছে যে কপার ধাতুর যে সকল ব্যবহার ছিল তার থেকে কাঁসা বা ব্রোঞ্জ এই ধাতুর ব্যবহার বেশি, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, কারণ এটা স্থায়িত্ব অনেক বেশি কপারের থেকে। এরপর স্থায়িত্ব এভাবে বৃদ্ধির জন্য তারা আরো কিছু ধাতু সংকর ধাতু তো তৈরি করলো বা সংকর ধাতুর দিকে গেল। যেমন স্টিল, এখানে আয়রন হলো 99% এবং কার্বন হলো 1%, এবং এর ফলে এই স্টিল সঙ্গে ধাতু সংকর গঠিত হয়েছে। এবং এই স্টিলের থেকে স্টেনলেস স্টিল হলো ব্যবহারে বেশি সুবিধা। এর কারণ কি? এর কারণ এখানে আয়রনের পরিমাণ খুবই কম, এখানে বলতে গেলে সম্পূর্ণটাই কিন্তু আয়রন, মাত্র 1% কার্বন। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু আয়রন হলো গিয়ে মাত্র 74%, আর ক্রোমিয়াম 18% এবং নিকেল 8%। তা ক্রোমিয়াম এবং নিকেল থাকার কারণে এই যে স্টেনলেস স্টিল এটা হলো গিয়ে মরিচা রোধী এবং হলো গিয়ে উজ্জ্বলতাও বেশি। এই উজ্জ্বলতা মরিচা রোধীর কারণে এর স্থায়িত্ব অনেক বেশি, তাই স্টিলের থেকে স্টেনলেস স্টিল ব্যবহারের সুবিধা অনেক বেশি। এরপর তোমরা যদি দেখো যে পিতলের ভিতরে দেখবা যে কপার হয়েছে 65% আর জিঙ্ক হলো 35%। এখানে কিন্তু কপারের পরিমাণ আরো কম, এখানে জিঙ্কের পরিমাণ হলো 35%। জিঙ্ক এবং কপার এই দুটো মিক্সড হয়ে পিতল তৈরি হয়েছে। পিতলটা হলো গিয়ে পিতলের অনেক থালা বাসন কিনতে পাওয়া যায়। তাছাড়াও দেখা যাচ্ছে এখন পিতলের প্রচলন খুবই কম, এখন দেখা যাচ্ছে অন্যান্য ধাতু সংকরের প্রচলন একটু বেশি। তাছাড়াও অনেক বাসাবাড়ি আছে এখনো তারা পিতলের থালা বাসন, গ্লাস এগুলো ব্যবহার করে, কারণ এগুলো প্রতিটা পরিবারে দেখা যাচ্ছে যারা এগুলো ব্যবহার করে তাদের এরকম একটা ভালো লাগা থাকে যে পিতলের থালা বাসন তারা ওটা ব্যবহার করে তাদের খুব ভালো লাগে, যার কারণে তারা দেখা যাচ্ছে পিতলটা ব্যবহার করে। এছাড়া দোকানে গেলেও পিতলের থালা বাসন এগুলো কিনতে পাওয়া যায়। এরপরে রয়েছে তোমার হলো কাঁসা বা ব্রোঞ্জ। এটা তো আমি বলে দিলাম প্রথমে যে কপার 90% এবং টিন 10%, এই দুটো মিক্সড হয়ে কাঁসা বা ব্রোঞ্জ তৈরি হয়েছে। এরপর ডুরালামিন, ডুরালামিনটা হলো কি তোমরা অনেক সময় মিক্সড করে ফেলো যে অ্যালুমিনিয়াম অক্সাইডের আকরিক হলো গিয়ে বক্সাইট এবং ডুরালামিন, কিন্তু এটা কিন্তু ঠিক না। ডুরালামিন হলো কি ধাতু সংকর আর বক্সাইট হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের আকরিক। এবং তোমাদের বইতে যে আকরিক আছে ধাতু এবং ধাতুর যে আকরিকগুলো এগুলো তোমরা একটু পড়ে নিবে, এটা সম্পর্কে আমি আলোচনা করলাম না, কারণ এটা তোমরা মুখস্থ করে নিবে যাতে করে পরীক্ষা আসলে তোমরা ওই আকরিকটা সম্পর্কে লিখতে পারো এবং আকরিকটা সম্পর্কে এমসিকিউ আসলে তার অ্যান্সার করতে পারো। তো ডুরালামিনে দেখো অ্যালুমিনিয়াম হলো 95%, কপার হলো গিয়ে 4% এবং আদার্স হলো গিয়ে 1%। আদার্স বলতে এখানে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ যেগুলো আছে আমি তার কথা বলেছি।
তো এই যে তিনটা, এই তিনটা মিক্সড হয়ে ডুরালামিন তৈরি হয়েছে। এরপর হলো গিয়ে স্বর্ণ। স্বর্ণ বা গোল্ড এটা খুবই মূল্যবান একটা জিনিস, কারণ এটা আমরা সবাই জানি আমাদের দেশের এর মূল্য কতটা, এর দামও অনেক বেশি। তো এই স্বর্ণের ভিতরেও কিছু বিভাগ মানে শ্রেণী রয়েছে, যেমন 24 ক্যারেট স্বর্ণ, 21 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট। তো যত ক্যারেটের সংখ্যা যত বেশি, এখানে যেমন 24 ক্যারেট স্বর্ণের দাম সব থেকে বেশি, কারণ এখানে 100% স্বর্ণই থাকে, এখানে কোনো মিক্সড অন্য কিছু থাকে না, এখানে ধাতুটা শুধুই স্বর্ণ। এবং এই স্বর্ণের 24 ক্যারেটে যেরকম দাম বেশি, তেমন স্বর্ণের পরিমাণও এখানে বেশি, অর্থাৎ স্বর্ণের এখানে পিউরিটি বেশি। এরপর হলো গিয়ে 22 ক্যারেটে যদি আসি, 22 ক্যারেটে দেখবো অরাম, গোল্ডের পরিমাণ হলো 91.67, অর্থাৎ 91.67%, এবং কপার হলো 8.33%, এবং আদার্স অন্যান্য ধাতুরও মিক্সড রয়েছে। এর সমান্বয় হলো গিয়ে 22 ক্যারেট। এরপর যদি আসি সেখানে 21 ক্যারেট, 21 ক্যারেটে তোমার গোল্ডের পরিমাণ আরও কম, অর্থাৎ যেহেতু গোল্ডের পরিমাণ এখানে কম, এখানে অন্য ধাতুর পরিমাণ বেশি, কপারের পরিমাণ বেশি, কপার হলো গিয়ে 12.5%, এবং আদার্স অন্যান্য ধাতু এখানে রয়েছে। তো যেহেতু কপারের পরিমাণ বেশি, কপার যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ধাতুটার স্থায়িত্বটা বেশি হয়। সুতরাং আমরা যে দোকানে যেসব স্বর্ণের জিনিস কিনি বা স্বর্ণের জিনিস আমরা তৈরি করে থাকি, তোমরা মনে রাখবা কখনোই সেগুলো 24 ক্যারেট দিয়ে তৈরি হয় না, কারণ আমরা সাধারণত বেশিরভাগ সময় অলংকার তৈরি করতে গেলে সেখানে আমরা বেশিরভাগ ডিজাইনটা বেশি চেয়ে থাকি, যে আমরা ডিজাইনার স্বর্ণের অলংকারগুলো বেশি কিনতে পছন্দ করি। কিন্তু এই 24 ক্যারেট দিয়ে কখনোই বেশি ডিজাইন করা সম্ভব না, কারণ 24 ক্যারেটে 100% স্বর্ণ থাকার জন্য এখানে অনেক বেশি ডিজাইন করা সম্ভব না, কারণ অনেক ডিজাইন বেশি করলে এই স্বর্ণের টেকসই বেশি হয় না, স্বর্ণের জিনিস মজবুতও বেশি হয় না। এবং 21 ক্যারেটের তোমরা মনে রাখবা যে 21 ক্যারেট দিয়ে আমরা 21 ক্যারেট দিয়ে যদি স্বর্ণের জিনিস তৈরি করা হয়, ওই স্বর্ণ এবং ডিজাইনও বেশি করা যায়, কারণ এখানে গোল্ডের পরিমাণ হয়েছে 87.5% এবং কপারের পরিমাণ হচ্ছে 12.5%, এবং আদার্স অন্যান্য ধাতু তো রয়েছে। এই যে কপারের পরিমাণ বেশি এবং গোল্ডের পরিমাণও এখানে অনেক কম অন্য 24 ক্যারেট এবং 22 ক্যারেটের তুলনায়, যার কারণে 21 ক্যারেট দিয়ে আমরা যে কোনো ডিজাইনের স্বর্ণের জিনিস আমরা তৈরি করতে পারি, এবং 22 ক্যারেট দিয়েও যদি স্বর্ণের জিনিস তৈরি করা হয় সে এবং স্বর্ণের জিনিসে অনেক বেশি ডিজাইন করা যায়। মূলত 24 ক্যারেটের স্বর্ণের জিনিসে 100% স্বর্ণ থাকার জন্য এতে বেশি ডিজাইন করা যায় না। তবে আমাদের মনে রাখতে হবে ক্যারেটের সংখ্যা যত বেশি, অর্থাৎ 24 ক্যারেট হলো গিয়ে স্বর্ণের জিনিসের ভিতরে সব থেকে উপরে, যার দামও বেশি এবং ক্যারেট সংখ্যাও বেশি, আর যার দামও কম তার ক্যারেট সংখ্যা কম। যেমন 18 ক্যারেটের যদি স্বর্ণ আমরা দেখি, 18 ক্যারেটের স্বর্ণের দাম সব থেকে কম, এবং এতে দেখা যাচ্ছে স্বর্ণের পরিমাণও কম থাকে এবং অন্যান্য যে ধাতুর মিক্সড বেশি থাকে। এরপর যদি আসি ধাতুর ক্ষয় ক্ষয়রোধ, ধাতুর ক্ষয় হলো গিয়ে ধাতুকে যদি আমরা দেখা যাচ্ছে যে রাসায়নিক বিভিন্ন কারণে ধাতুর ক্ষয় হয়ে থাকে, যেমন রাসায়নিক পরিবর্তন ঘটে, ধাতুতে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এটা পানি এবং অক্সিজেনে বেশি হয়ে থাকে, পানি এবং অক্সিজেনের সাথে, যার কারণে ধাতুর উপরে আস্তরণ বা আবরণ পড়ে এবং এটার কারণে ধাতুর ক্ষয় হয়। যেমন লোহা জাতীয় পদার্থকে যদি তুমি বাইরে ফেলে রাখো, তাহলে অনেক দিন পর দেখা যাবে যে লোহার উপরে মরিচা পড়েছে বা জং ধরেছে, যেটাকে আমরা সাধারণ ভাষায় জংই বেশি বলে থাকি। তো এটা হলো লোহার মরিচা, এবং এই যে লোহার উপরে মরিচা পড়া বা এই যে লোহার উপরে আস্তরণ পড়া, এটাই মূলত হলো গিয়ে ধাতুর ক্ষয় বা লোহা যে ধাতু এটার ক্ষয় হচ্ছে। তামার দিকে যদি আমরা দেখি, তামার তৈরি যে সকল জিনিস রয়েছে, তামা পিতলে যে সকল বাসন রয়েছে, ডেক রয়েছে, এগুলো তোমরা কিছুদিন রেখে দেওয়ার পরে বিশুদ্ধ তামা দেখবে যে ওর উপরে একটা কিরকম একটা যেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম মনে হবে দেখলে যে একটা হালকা একটা আবরণের মতো লাগতেছে, তার মানে ওই তামার ওই ওইটার ক্ষয় হচ্ছে। তখন আমাদের কি করা উচিত, এবং এই যে তামার উপরে যে এই আবরণটা বা তামার যে ক্ষয়টা, এটাকে সাধারণত তাম্রপল বলা হয়, এবং এটা কিউপ্রিক কার্বনেট এবং কিউপ্রিক হাইড্রোক্সাইডের সমন্বয়ে গঠিত। যদি আমি লিখি এখানে, সরি,
আমরা যদি দেখি তামার উপরে যে আবরণটা পড়ে তাকে তাম্রমল বলে এবং এই তাম্রমলটা মূলত হলো গিয়ে এই যে কপার 2 কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইড এর সমন্বয় অর্থাৎ এই দুটোর মিশ্রণই হলো গিয়ে মিক্সড হলো গিয়ে কে তাম্রমল বলা হয় এবং এই যে এটাকে তোমাদের বইতে লেখা হয়েছে যে কপার 2 কার্বনেট এবং কপার 2 হাইড্রোক্সাইড এবং এই যে আস্তরণটা এখন এটা আমরা কিভাবে তুলব অর্থাৎ ধাতু তো দেখা যাচ্ছে যদি আমরা এই আবরণটা না তুলি এই আবরণটা থাকলে তো আমাদের এই তামা বা পিতলের যে জিনিসটা সেটা নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে এই ধাতুর আমাদের ক্ষয় কিভাবে রোধ করা যায় সেটা আমরা জানব তো এই ধাতুর যদি আমরা ক্ষয় রোধ করি সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে জৈব অ্যাসিডে আমাদের মনে রাখতে হবে যে তাম্রমল জৈব অ্যাসিডে দ্রবীভূত হয় সেই ক্ষেত্রে ভিটামিন সি যুক্ত পদার্থ অথবা দেখা যাচ্ছে যে কামরাঙ্গা তারপর তেঁতুল এগুলো যে এই যে ফলগুলো রয়েছে এগুলো দিয়ে যদি ওই যে আবরণটার উপরে যদি আমরা ঘষি তাহলে দেখা যাবে আস্তে আস্তে ওই আবরণটা উঠে গেছে এবং ওই ধাতুর যে আগের যে দেখতে যেরকম ছিল বা আগের যে অবস্থা সেটা ফিরে আসছে এটা দিয়ে আমরা এই ধাতুর রোধ করতে ক্ষয় রোধ করতে পারি এরপর যদি আসি লোহার উপরে মরিচা ধরা তো মরিচের সংকেত হলো মূলত Fe2O3NH2O একে হলো গিয়ে মরিচা বলা হয় এটা মরিচার সংকেত তো এই যে মরিচা পড়া লোহার উপরে এটা সাধারণত পানি এবং অক্সিজেন দুটো সংস্পর্শে যখন লোহার কোনো টুকরা আসে তখনই ওটার উপরে মরিচা পড়ে শুধু পানির সংস্পর্শ বা শুধু অক্সিজেনের সংস্পর্শ হলে চলবে না দুটো সংস্পর্শে থাকতে হবে তখনই মরিচা পড়বে এবং এই মরিচা রোধ করার জন্য যেটা করা হয় সেটা হলো আমাদের মনে রাখতে হবে যে অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু দ্বারা প্রলেপ দেওয়াটাই হলো ইলেকট্রোপ্লেটিং অথবা তড়িৎ প্রলেপণ এবং এর মাধ্যমে এই যে ধাতুর ক্ষয় রোধ এটা দূর করা যায় জিঙ্ক দিয়ে যদি প্রলেপ দেওয়া হয় সেটা হবে গ্যালভানাইজিং যেটা মরিচে রোধ করার জন্য ব্যবহার করে এবং টিন দিয়ে যদি প্রলেপ দেওয়া হয় তাহলে হবে টিন প্লেটিং এবং এই যে এইভাবে সাধারণত ধাতুর যে ক্ষয় হয়ে থাকে সেই ক্ষয়গুলো রোধ করা যায় এরপর যদি আসি এরপর হলো আমাদের ধাতু পূর্ণ প্রক্রিয়াজাত করো এখন ধাতুর যদি ক্ষয় নাই হতো ধাতুর ক্ষয় না হলে আমাদের তো এই যে ধাতুর পূর্ণ প্রক্রিয়াজাতকরণ এই কথাটাই আসতো না কারণ ধাতুর ক্ষয় হয় তাই ধাতুর পরিমাণ আমাদের কমে আসতেছে যার কারণে আমাদের ধাতু সংরক্ষণের একটি উপায় বের করতে হবে অর্থাৎ ধাতুর একটা প্রক্রিয়াজাতকরণ পুনরায় যেভাবে আমরা ওই ধাতুটাকে আবার ফিরে পেতে পারি তার একটা প্রক্রিয়া আমাদের করতে হবে যেটা আমরা ধাতু প্রক্রিয়াজাতকরণ করে থাকি তো ধাতু প্রক্রিয়াজাতকরণ হলো যে আমাদের যে সারা বিশ্বে যে ধাতুর পরিমাণ এটা কিন্তু নির্দিষ্ট এটা দেখা যাচ্ছে 120 বা 150 বছর পর কিন্তু ফুরিয়ে যাবে তখন আমরা কি করব তখন কিন্তু যদি ধাতু না থাকে তাহলে এই যে ধাতু দিয়ে আমাদের যে পরিমাণ আমাদের ব্যবহার এটা কিন্তু আমরা করতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে আমাদের এমন কিছু করতে হবে যার কারণে এই ধাতুটা আমরা পরবর্তীতে অনেক সময় ধরেও ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের অবশ্যই এর ব্যবহার একটু স্বল্প করে দিতে হবে এবং তোমাদের মনে রাখতে হবে যে ইউএসএতে কপার ধাতুর 21% পূর্ণ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ব্যবহার করা হয় এবং ইউরোপে যে অ্যালুমিনিয়াম ধাতু পূর্ণ প্রক্রিয়াজাত করা হয় 60% তোমাদের এটা মনে রাখতে হবে এভাবেই ধাতু পূর্ণ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন দেশে ধাতুর এই ব্যবহার হয়ে থাকে এরপর যদি তোমরা আসো সেটা হলো খনিজ অধাতু সালফার ও সালফিউরিক অ্যাসিড আমাদের এই যে অধ্যায়টা এর ভিতর অবশ্যই ধাতু নিষ্কাশন খুবই ইম্পর্টেন্ট টপিকস এবং পরীক্ষায় যেটা এসে থাকে এবং পরীক্ষায় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ টপিকস এই অধ্যায়ের সেটা হলো এই যে খনিজ অধাতুর ভিতরে সালফিউরিক অ্যাসিডের যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের যে নিষ্কাশন এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো কি তোমাদের 9-10 বইতে যে সীমাবদ্ধ থাকবে এরকম কিছু না এটা ইন্টারমিডিয়েটে গেলেও তোমরা পাবা এবং উপরের লেভেলেও গেলেও তোমরা কেমিস্ট্রিতে এই যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের যে এই পদ্ধতিটির এটা তোমাদের পড়তে হবে
তো আসো এখন জেনে নেই যে খনিজ অধাতুর ভিতরে সালফার ও সালফিউরিক অ্যাসিডের যে বিশোধন আছে, সালফিউরিক অ্যাসিডের যে এই যে নিষ্কাশন, এটা কি করে করা হয়। তো আমাদের মনে রাখতে হবে যে সালফার সাধারণত প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে, যার কারণে এটিকে খনি থেকে মাটির নিচ থেকে উত্তোলন করতে হয় এবং এটা মাটির অনেক গভীরে থাকে, যার কারণে নল বা পাইপের মাধ্যমে এটা তুলতে হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হলো, এখানে তোমাদের তোমাদের বইতে তিনটি নল ব্যবহার করা হয়েছে, যেগুলো হলো গিয়ে তিনটে নলই এক কেন্দ্রিক নল, এবং এই যে সালফারের উত্তোলন, এটা ফ্ল্যাশ পদ্ধতিতে সালফারের উত্তোলনটা করা হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। তো এখান থেকে একটি নল দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করানো হয় যা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এখানে হলো গিয়ে সালফার যার গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস, 119 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক। আর এই যে একটি নল, এই নলটি দিয়ে উচ্চ চাপে গরম বায়ু প্রবেশ করানো হয়। যখন এখান থেকে জলীয় বাষ্প প্রবেশ করানো হয় 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন এই যে সালফার, এখানে এই সালফারটা কি হয়, জলীয় বাষ্পর সংস্পর্শে এটি গলতে শুরু করে এবং অতিরিক্ত পরিমাণ চাপের কারণে এটি এখান থেকে মাঝখানে নল দিয়ে উপরে উঠে আসে। অর্থাৎ যখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করানো হবে এবং গরম বায়ু প্রবেশ করানো হয়, তখন এই সালফার, গলিত সালফার, একটি উচ্চ চাপের কারণে এই গলিত সালফার মাঝখানে নল দিয়ে বাইরে বেরিয়ে আসে, আর এটাকে বলা হয় সালফার উত্তোলনের ফ্ল্যাশ পদ্ধতি। তো আমাদের মনে রাখতে হবে যে সালফার উত্তোলনের যে ফ্ল্যাশ পদ্ধতি, এটি আমাদের পড়তে হবে, এটা খুবই সোজা। তিনটি নল ব্যবহার করা হয়, একটি নল দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্প ব্যবহার করা হয় ভিতরে, এবং অন্য নলটি দিয়ে গরম বায়ু প্রবেশ করানো হয় উচ্চ চাপে, এবং ওই যে সালফারটা থাকে 119 ডিগ্রি সেলসিয়াস যার গলনাঙ্ক, ওই সালফারটা জলীয় বাষ্পের সংস্পর্শে গলতে শুরু করে এবং উচ্চ চাপের কারণে মাঝখানের যে নলটি থাকে এটা দিয়ে এই গলিত সালফার বাইরে বেরিয়ে আসে। এটাই হলো সালফার উত্তোলনের ফ্ল্যাশ পদ্ধতি। এবার এই যে সালফার উত্তোলন করা হয়, মূলত এই সালফার উত্তোলন করা থেকে এখান থেকে মূলত সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয়, সেটা কিভাবে সেটা এখন আমরা দেখব। তো সেটা আমাদের দেখতে হলে আমাদের সালফিউরিক অ্যাসিড সম্পর্কে কিছু জেনে নেওয়া ভালো। যেমন সালফিউরিক অ্যাসিড মূলত সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশে প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় এবং প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, এবং সালফিউরিক অ্যাসিড যে দেশ যত বেশি ব্যবহার করে সেই দেশ শিল্পায়নের দিক থেকে ওই দেশ তত বেশি উন্নত, অর্থনৈতিক অবস্থা তত বেশি ভালো। তো এই যে সালফিউরিক অ্যাসিড, এটা কিভাবে উৎপাদন করা হয়, এটা সাধারণত স্পর্শ পদ্ধতিতে, তোমাদের বইতে দেখানো হয়েছে যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের উৎপাদন। তো এখানে যে সালফারটা আমরা উৎপাদন করেছি, এই সালফারটা থেকে আমরা যে সালফারটা পেয়েছি, সেই সালফারটা থেকে প্রথমে সালফার ডাইঅক্সাইড হবে, এরপর সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড হবে, এবং সেখান থেকে আমরা সালফিউরিক অ্যাসিডটা পাবো। তো সালফিউরিক অ্যাসিডটা আমরা যেভাবে পাবো সালফার এই উত্তোলনের মাধ্যমে সেটা আমরা দেখব। তো এই যে সালফার, একে যদি জারণ করা হয় তাহলে জারণ বিক্রিয়ার মাধ্যমে এটা সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। এখন এই যে সালফার ডাইঅক্সাইড, একে যদি পুনরায় আবার জারিত করা হয় তাহলে কি হবে সেটা দেখো। সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হবে, এবং ট্রাইঅক্সাইডটা এভাবে লিখলে হবে না, তাহলে কিভাবে আমাদের লিখতে হবে সেটা আমরা দেখি। এখন যে সালফার ট্রাইঅক্সাইড আমরা উৎপন্ন করব, সালফার ডাইঅক্সাইডকে Thank you.
সালফার ডাইঅক্সাইডকে যদি পুনরায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়, অর্থাৎ অক্সিজেন দিয়ে যদি জারিত করা হয়, তাহলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রভাবক হবে প্লাটিনাম এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। তাপমাত্রা হবে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, 550 ডিগ্রি সেলসিয়াস এবং 200 থেকে 250 এটিএম চাপ হবে। এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে এই বিক্রিয়াটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ 400 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, এই তাপমাত্রার যদি কম হয় তাহলে উৎপাদন আমাদের, এই তাপমাত্রা 400 ডিগ্রি কম হলে উৎপাদন কম হবে, 550 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে আমাদের উৎপাদন আমরা সঠিকভাবে পাবো না, কম হবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই তাপমাত্রার ভিতরেই আমাদেরকে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করতে হবে, যার কারণে এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আমরা দেখি, আমরা যে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করেছি, এই সালফার ট্রাইঅক্সাইডকে যদি পানির সাথে বিক্রিয়া করানো হয় তাহলে কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড পেয়ে যাচ্ছি। কিন্তু এই যে সালফিউরিক অ্যাসিডটা আমরা পাচ্ছি, এটা আমরা যে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করব সেটা আমরা সেক্ষেত্রে এই বিক্রিয়াটা বা এই প্রণালীটা আমরা ব্যবহার করতে পারবো না। কেন পারবো না সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের সালফার ট্রাইঅক্সাইডকে যদি 98% সালফিউরিক অ্যাসিড দিয়ে শোষণ করানো হয় তাহলে উৎপন্ন হবে H2S2O7, ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড। এই যে পাইরোসালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এই পাইরোসালফিউরিক অ্যাসিডকে যখন পানির সাথে আমি বিক্রিয়া করাবো তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সালফিউরিক অ্যাসিড পেয়ে যাব। এখন এই বিক্রিয়া, এর বিক্রিয়া দিয়ে যে সালফিউরিক অ্যাসিড পাচ্ছি সেটা আমাদের ব্যবহার করা যাবে না, আমাদেরকে এই প্রসেস অবলম্বন করতে হবে। কিন্তু কেন? এখানে তো আমরা সরাসরি সালফিউরিক অ্যাসিড পেয়ে যাচ্ছি, তাহলে শুধু শুধু কেন আমরা এই দুটো বিক্রিয়া করতে যাব? এর কারণ, এর মাধ্যমে আমরা যে সালফিউরিক অ্যাসিড পাচ্ছি, সালফার ট্রাইঅক্সাইড এবং পানির এই বিক্রিয়ার ফলে যে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, ওখানে প্রচন্ড পরিমাণ কুয়াশার সৃষ্টি হয় ওই জায়গাটায়। ওই যে কুয়াশাটা সৃষ্টি হবে, ওই কুয়াশা ঘনীভূত করে সালফিউরিক অ্যাসিডে পরিণত করা খুবই কষ্টসাধ্য এবং খুবই কষ্টকর, যার কারণে আমাদেরকে এই প্রণালী অবলম্বন করে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয়। এবং আমরা যে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করেছি সেখানে যে প্রভাবক প্লাটিনাম ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ছিল, তাপমাত্রা ছিল 400 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, চাপ ছিল 200 থেকে 250, এটা লাশ আতেলিয়ের নীতি অবলম্বনে এই বিক্রিয়াটা করা হয়, অর্থাৎ লাশ আতেলিয়ের নীতি অনুযায়ী, সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে। তো আজকে এই যে ধাতু সংকর, এই যে টপিকসগুলো আজকে আমি আলোচনা করলাম, তো এর ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট হলো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের উৎপাদন, কারণ এটা পরীক্ষায় এসে থাকে এবং পরীক্ষায় বলা হয়ে থাকে যে এভাবে দিয়ে, যে এই পদ্ধতিতে কেন আমরা অবলম্বন না করে, কেন আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমরা সালফিউরিক অ্যাসিড উৎপাদন করি। এর কারণ হলো একটাই, কারণ এভাবে যদি আমরা সালফিউরিক অ্যাসিড সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়ার মাধ্যমে যদি সালফিউরিক অ্যাসিড উৎপাদন করি, সেক্ষেত্রে প্রচণ্ড কুয়াশার সৃষ্টি হয় ওই জায়গাটা, ওই কুয়াশা ঘনীভূত করে সালফিউরিক অ্যাসিডে পরিণত করা খুবই কষ্টকর, এবং যার কারণে এই পদ্ধতি অবলম্বন করা হয়। তো এই যে অধ্যায়টা সম্পর্কে আমি, আজকে আমার শেষ ক্লাস, তো এই অধ্যায়টা যে সকল টপিকসগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি।
তো তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অথবা কোনো কিছু আমি মিস করে যাই তাহলে অবশ্যই তোমরা আমাকে ইউটিউবে মেসেজ করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেক্ষেত্রে আমি তার অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই অধ্যায়টা অবশ্যই ভালোভাবে পড়বে, কারণ এই অধ্যায়টা থেকে অনেক এমসিকিউ আসার আছে এবং প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে খুবই ভালো ভালো প্রশ্ন করতে পারবে, কারণ এই অধ্যায়টা খুবই ভালো একটা অধ্যায়। তো অবশ্যই তোমরা ভালো করে পড়বে এবং সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। Thank you.